গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো চলো, আজকে সকাল থেকে চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে চা টোস্ট দিয়েই চলো শুরুটা হলো। তো এবার কলের মিস্ত্রি আসবে, তো কলের মিস্ত্রি চলে এসছে, কারণ আমাদের কলগুলো খুব জাম হয়ে গিয়েছিলো অনেক দিনের থেকে, প্রায় 2 বছর হয়ে গেল বাইরের কল যেগুলো ওয়াশ করানো হয়নি। আর বাগানের বাইরের বাগান কল একটু মানে যদি ক্লিন জল না হয় খুব সমস্যা হয়, সেই জন্য কলের মিস্ত্রি এসছে। এই দেখো ওয়াশ করানো চলছে, মানে এত আয়রন হয়ে গেছে বলার মতো না, দেখতেই পাচ্ছ। সেই জন্য ওয়াশ করাচ্ছি কল। তো চলো, অনেক দিন পর আবার ওয়াশ করালাম, তো অবশেষে হয়ে গেল। পরপর 3টা কল ছিল, তাই অনেকটাই সময় লাগলো। তো চলো এবার দেখো চলে যাব পুষির কাছে। ও, পাশ বালিশের ওপর বসেছ? পাশ বালিশের ওপর? পাশ বালিশের ওপর ছাড়া বসতে পারো না মহারানী? মহারানী পাশ বালিশের ওপরে? মহারানী পাশ বালিশের ওপর বসেছে? উড়ি বাবারি, উড়ি বাবারি, কি ফ্যান চলছে ওপরে? ফ্যান চলছে? তোমার গরম লাগে? তোমার গরম লাগে? কি হয়েছে পুষি? পুষি, পুষি, কি ভাবো? ও পুষি, আমার পুষিটা কই? পুষি কই? তো দেখো এবার রান্নাঘরে চলে এলাম। আজকে রান্নার মেনুতে বেশি কিছু নেই, আছে ভেন্ডি চচ্চড়ি আর পার্শে মাছের ঝাল। তো এই দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে। তো চলো এবারে আমি খাওয়া দাওয়া সেরে নেব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।